পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক নাবালিকার। আবারও পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটল আসানসোলে। জানা গিয়েছে শনিবার বারাবণি থানার অন্তর্গত বালিয়াপুরে মোটর বাইক ও ট্রাকের সংঘর্ষে ঘটনাটি ঘটে। আর সেই ঘটনায় মোটর বাইকে থাকা এক যুবক এবং এক নাবালিকা গুরুতর আহত হয়। এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বারাবণি থানার পুলিশ। তারাই আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যায় আসানসোল জেলা হাসপাতালে। আর সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে ওই নাবালিকার নাম সাক্ষী মেঘ টিয়া, বয়স 17 বছর, বাড়ি শ্রীপুর এলাকায়। এদিকে গুরুতর আহত অবস্থায় মৃত ওই তরুণীর বাবা রোহিত পাসওয়ান আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে এই ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।